প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঢাকা বোর্ডের ঘ সিটির ব্যবসা উদ্যোগ প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, বলা আছে মুনাফা অর্জন ব্যবসা উদ্যোগের কোন ধরনের উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর হবে প্রধান উদ্দেশ্য। এই তথ্যটি কিন্তু তোমরা তোমাদের বইয়ের 14 নম্বর পেজে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন আছে, মানব সম্পদ উপাদানটি কোন ব্যবসায় পরিবেশের উপাদান? এটির উত্তর হবে সামাজিক পরিবেশের। এই তথ্যটি পেয়ে যাবে তোমরা 7 নম্বর পেজে। 3 নম্বর প্রশ্নে বলা আছে, কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটির উত্তর হবে খ নম্বর 3 ভাগে। এই তথ্যটি পেয়ে যাবে তোমরা 25 নম্বর পেজে। 4 নম্বর প্রশ্নে বলা আছে, মালিকানা সংক্রান্ত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান? এটি হবে পণ্য বিনিময়। এই তথ্যটি তোমরা পেয়ে যাবে 5 নম্বর পেজে। 5 নম্বর প্রশ্নে বলা আছে, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ হচ্ছে? এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে তার সবগুলোই কিন্তু সঠিক। তার উত্তর হবে একেবারে শেষেরটি ঘ নম্বরটি 1, 2 ও 3। 6 নম্বর প্রশ্নের আগে একটি উদ্দীপক দেওয়া আছে, রহিম মিয়া একটি এমব্রয়ডারি দোকান খুলেছেন, এর পূর্বে তিনি অনেক চিন্তা করে এই ধরনের ব্যবসায় উদ্যোগ নেন, কেননা এক্ষেত্রে তার কিছু অভিজ্ঞতা রয়েছে। প্রশ্নে বলা আছে, ব্যবসাটি বাছাইয়ের জন্য রহিম মিয়া যে বিষয় বিবেচনা করেছেন তা হলো? দেখো এখানে তিনি প্রাথমিক মূলধনের কথা বিবেচনা করবেন, সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা, কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু তিনি করবেন না, কারণ তার কিন্তু পূর্বেই একটি অভিজ্ঞতা ছিল। তাহলে উত্তর হবে ক নম্বর 1 ও 2। 7 নম্বর প্রশ্নে বলা আছে, রহিম মিয়া দোকান নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়ের উপর অধিক গুরুত্ব দিয়েছেন তা হলো? এখানে হবে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় ক্রেতার অবস্থান, অর্থাৎ ক নম্বরটি। 8 নম্বর প্রশ্নে বলা আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোন মন্ত্রণালয়ের অধীন? এটি হবে শিল্প মন্ত্রণালয়ের অধীন। 9 নম্বর প্রশ্নে বলা আছে, ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি সামাজিক পরিবেশের অন্তর্গত? সামাজিক পরিবেশের অন্তর্গত হলো ভোক্তাদের মনোভাব। 10 নম্বর প্রশ্নে বলা আছে, আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কি? নিজের দক্ষতা। 11 নম্বর প্রশ্নে বলা আছে, একজন আদর্শ নেতার গুণাবলী কোনটি? এখানে যেগুলো আছে তার সবগুলোই কিন্তু আদর্শ নেতার গুণাবলী, অর্থাৎ উত্তর হবে শেষেরটি ঘ নম্বরটি। স্পট বিজ্ঞাপন কোন বিজ্ঞাপনের মাধ্যমের অন্তর্গত? এটি হবে রেডিও। সুন্দর হাসি একজন আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণের অন্তর্গত? এটি হবে শারীরিক গুণ। 14 নম্বর প্রশ্নে বলা আছে, মুক্ত নেতৃত্বে কী হয়? তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে 2 এবং 3 হবে সঠিক উত্তর, অর্থাৎ গ নম্বরটি। 15 নম্বরে বলা আছে, পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে কী বলা হয়? এটিকে বলা হয় পরিকল্পনা। 16 নম্বরে বলা আছে, ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া, একটি চলমান প্রক্রিয়া, একটি দলগত প্রক্রিয়া, 3টি সঠিক। তাহলে উত্তর হবে ক, খ, গ। 17 নম্বরে বলা আছে, ব্যবসায় অর্থায়নের উৎস নয় কোনটি? এটির উত্তর হবে শেষেরটি মধ্যস্থ ব্যবসায়ী। 18 নম্বর প্রশ্নে বলা আছে, গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়? এটি হবে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। 19 নম্বর প্রশ্নে বলা আছে, একতাই বল এই নীতির উপর ভিত্তি করে কোন ব্যবসা গড়ে ওঠে? এটি হবে সমবায় সমিতি। 20 নম্বরে বলা আছে, বিপণনের কোন কার্যের মাধ্যমে গুণাগুণ বজায় রাখা হয়? এই প্রশ্নটি কিন্তু আসলে সরাসরি তোমাদের বইতে নেই। এখানে দেখো বলা আছে, গুণাগুণ বজায় রাখা হয়, প্রমিতকরণ আর পর্যায়িতকরণের মাধ্যমে কিন্তু গুণাগুণ অনুযায়ী প্রমিতকরণ করা হয়। তোমাদের অনেকের মনে হতে পারে যে এই প্রশ্নের উত্তর মুরুকীকরণ হতে পারে, যে মুরুকীকরণের মাধ্যমে গুণাগুণ বজায় রাখা হয়, কিন্তু আমার মতে এই প্রশ্নের উত্তর হবে গুদামজাতকরণ, কারণ গুদামজাতকরণের মাধ্যমে কিন্তু পণ্যের গুণাগুণ বজায় রেখে সারা বছর পণ্যটি ব্যবহার করা যায়। তবে এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে অন্য কিছু মনে হলে হতে পারে, এটি আমি বই থেকে নয় আমার ধারণা থেকে দিয়েছি। 21 নম্বর, বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রসডেল সমবায় সমিতি কত সালে গঠিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 1844 সালে। 22 নম্বর প্রশ্নের আগে একটি উদ্দীপক দেওয়া আছে, মিসের তাসলিমা একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন যেখানে 5 জন সদস্য নিয়ে নির্ধারিত 1994 সালের আইন। দেখো এখানে কিন্তু 5 জন সদস্য থাকলেও এটা কিন্তু অংশীদারি হবে না, যেহেতু 1994 সালের আইন বলা আছে এটি হবে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানির সংগঠন। 23 নম্বর প্রশ্নে বলা আছে, কার্যের ক্ষেত্রে মিসেস তাসলিমার প্রতিষ্ঠানটি যে বৈশিষ্ট্য দাবি করে সেটি হলো এটি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, ঠিক আছে, এটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান, এটিও ঠিক আছে, কারণ কোম্পানি সংগঠন কিন্তু স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান, এটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকার, এটিও ঠিক আছে। তাহলে উত্তর হবে শেষেরটি ক, খ, গ। 24 নম্বর প্রশ্নে বলা আছে, চুক্তির মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে? এটি অবশ্যই অংশীদারী ব্যবসা, তোমরা সকলে জানো। 25 নম্বর, সমবায় সমিতির সাফল্যের চাবিকাঠি কোনটি? এটি হবে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা। 26 নম্বরে বলা আছে, জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন? এটি হবে অর্থ মন্ত্রণালয়ের অধীন। এরপর একটি উদ্দীপক দেওয়া আছে, আহমেদ সাহেব ও তার পরিবারের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে চান, এই জন্য তিনি বিভিন্ন আইনগত দিক ও সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে উদ্যোগ শুরু করেছেন।
27 নম্বর প্রশ্ন বলা আছে, আহমদ সাহেবের সংগঠনটি নিবন্ধন সংগ্রহ পর্যায়ে কততম পর্যায়ে সম্পূর্ণ হবে? এটি হবে তৃতীয় পর্যায়ে। এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু তৃতীয় পর্যায়ে অর্থাৎ নিবন্ধনপত্র সংগ্রহের মাধ্যমে কাজ শুরু করতে পারে। এই প্রশ্নটি কিন্তু আবার 28 নম্বর আছে, আহমেদ সাহেব কোন পর্যায়ে তার ব্যবসার কার্যক্রম শুরু করতে পারবে? এটি হবে নিবন্ধনপত্র সংগ্রহ অর্থাৎ গ নম্বর। 29 নম্বরের প্রশ্নে বলা আছে, কোম্পানির গঠনে কার্য আরম্ভ পত্রের পরে যে সকল দলিলের প্রয়োজন হয় সেগুলো কোনটি? দেখো এখানে কিন্তু তিনটি দেওয়া আছে, নিবন্ধন কর্তৃক দলিলের আবেদন এটির কিন্তু দরকার হয় না, বাকি যে দুটি আছে ন্যূনতম চাঁদা এবং জনগণের নিকট থেকে শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র এই দুইটির দরকার হয়। তাহলে উত্তর হবে শেষের দুইটি, 2 এবং 3। 30 নম্বর প্রশ্নে বলা আছে, নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার প্রধান গুণ? ব্যবসায় উদ্যোক্তার প্রধান গুণ কিন্তু সাংগঠনিক ক্ষমতা অর্থাৎ ক নম্বরটি।